আজ একত্রিশে আগস্ট সোমবার রাজ্যের ডাকা শেষ সাপ্তাহিক লকডাউন বর্তমানে আগস্ট মাসের এরপরেও সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারের তরফ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছিল সেই লকডাউন হওয়ার কথা রয়েছে সাতই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর কিন্তু কেন্দ্রীয় সরকার আনলক ফোর পয়েন্ট জেরোর যে গাইডলাইন প্রকাশ করেছে সেই গাইডলাইনে স্পষ্ট উল্লেখ রয়েছে যে কোনো রাজ্য সরকার এখন যদি চায় তাহলে কনটেইনমেন্ট জোনের বাইরে কোনোভাবে আর লকডাউন করতে পারবে না সেক্ষেত্রে প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে আছে পশ্চিমবঙ্গের সেপ্টেম্বর মাসে ডাকা সাপ্তাহিক লকডাউন তো সেই সমস্ত কিছু হবে কি হবে না সেটা আমরা পরের ভিডিওতে জেনে নেব কিন্তু বর্তমানে আমরা জানবো যে এই লকডাউনে কী কী পরিষেবায় ছাড় মিলতে চলেছে এবং কোন কোন পরিষেবা বন্ধ থাকবে তো সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো প্রথমে যে পরিষেবাগুলো বন্ধ থাকছে সেগুলি আপনাদের জানিয়ে দিই তো বর্তমানে কিন্তু প্রায় সমস্ত ধরনের পরিষেবাই বন্ধ থাকছে সমস্ত ধরনের ট্রেন বন্ধ থাকছে কলকাতা বিমান বিমানবন্দরে ওড়ান বন্ধ থাকছে সমস্ত ধরনের অফিস আদালত কাচারি থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ থাকছে এছাড়া বন্ধ থাকছে সমস্ত রকমের দোকান সমস্ত রকমের দোকানপাট থেকে শুরু করে শপিং মল থেকে শুরু করে সমস্ত কিছু বিগ বাজার সমস্ত কিছুই বন্ধ থাকছে এবং আপনারা কিন্তু কোনো কাজে বাড়ি থেকে বেরোতে পারবেন না যদি কোনো কাজ অত্যন্ত প্রয়োজনীয় না হয় তাহলে কিন্তু আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন যদি অপ্রয়োজনীয় হয় না হলে কিন্তু আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন না তো এখন আমরা জানবো যে কোন কোন পরিষেবাতে ছাড় মিলতে চলেছে তো চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরিষেবাতে আপনারা ছাড় পাবেন সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স চলতে পারে এছাড়া খোলা থাকছে পুলিশ স্টেশন থেকে শুরু করে ফায়ার ব্রিগেড এই সমস্ত কিছু খোলা থাকছে এছাড়া হোম ডেলিভারি যদি আপনার দেওয়া থাকে অর্থাৎ খাবারের হোম ডেলিভারি সেই খাবারের হোম ডেলিভারি চালু থাকবে এছাড়া ই কমার্স যে রয়েছে অর্থাৎ ফ্লিপকার্ট অ্যামাজন থেকে শুরু করে যে সমস্ত ই কমার্স রয়েছে তাদের ডেলিভারি কিন্তু হবে এছাড়া কিন্তু আপনি চিকিৎসার প্রয়োজনে যে কোনো জায়গাতে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই রাজ্য জুড়ে খোলা থাকবে সমস্ত ধরনের ওষুধের দোকান এছাড়া অন্তরাজ্য এবং আন্তঃরাজ্য মাল পরিবহনের জন্য সমস্ত ধরনের ট্রাক কিন্তু চলবে এমনটাও কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে এছাড়াও কিন্তু সমস্ত ধরনের ট্রেন দূরপাল্লার ট্রেন যেই সমস্ত স্পেশাল ট্রেনগুলো চলছিল এতদিন থেকে সমস্ত ট্রেন কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং ক্যান্সেল করে দেওয়া হয়েছে কিন্তু কলকাতা বিমানবন্দরে ওড়ান পরিষেবাও এদিকে বাগডোগরা বিমানবন্দরেও কিন্তু ওড়ান পরিষেবা বন্ধ রয়েছে তো বন্ধুরা আশা করবো ছোট্ট ভিডিওতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই